এক নম্বর আমার শহর, আজকে শুরু হয়েছে সাতই, তাই মেলা প্রতি বছর নাই, এবছরও শুরু করা হয়েছে। আপনারা জানেন মেলার মহত্ব, আমাদের বিডিও সাহেব অনেকগুলো প্রকল্পের নাম বললেন, তিনি বিস্তারভাবে আলোচনা করেছেন যে এই মেলার উদ্দেশ্যটা কি। এই মেলার উদ্দেশ্যটা তুলে ধরেছেন বিডিও সাহেব আমাদের, তিনি এক একটা দপ্তরে কী কী কাজ, সেখানে মানুষ কীভাবে উপভোগ করতে পারে, কী কী সরকারের সুযোগ সুবিধা যেগুলো আছে সেখানে কীভাবে তারা পেতে পারে, তার জন্য তিনি ব্যাখ্যা করেছেন। আমরা দেখেছি এর আগেও যে কৃষি দপ্তরকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি এগিয়ে নিয়ে এসছেন এই অভিনব কৃষি মেলার মধ্য দিয়ে, আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি, আমাদের যারা চাষি ভাইরা আছেন এখানে উপস্থিত তারা কখনো শুনেননি। এই সাতুরি অঞ্চল, এই সাতুরি অঞ্চলের মানুষের পেশাই হচ্ছে কৃষি। আমরা জানি এখানে অনেকগুলো গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু যেভাবে সবজি চাষ হয় বা এখান থেকে সবজি রপ্তানি হয় অন্যান্য জায়গাতে, বার্নপুরে হয়, আসানসোলে হয়, এখান থেকে প্রচুর সবজি নিয়ে যাওয়া হয়, ফলে এখানে ভালো ভালো চাষি আছে, এখানে মাছ চাষ ভালো হয়, মাছের বিভিন্ন কোয়ালিটি এখানে হয় চাষ আমরা এখানে দেখতে পাই। এখানে বিভিন্ন যেমন আমরা যেটা প্রচলন ভাষায় ছাতু বলি, সেই মৌসুম চাষ এখানে হয় ভালো। স্বাভাবিকভাবে এখানে একটা চাষির সাতুরি ব্লকটায় চাষি প্রধান এলাকা আমরা বলতে পারি, তাই আমরা চাইছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে যে প্রান্তিক চাষি যারা আছে, যারা হয়তো সবজি চাষ করে তারা আসল মূল্য সঠিকভাবে পায় না, তাকে বাজারে এনে এসে বিক্রি করতে হয়, সেখানে অনেক অনেক